চলায় একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া নির্বাক সময় সব লাগে তুমি দু চোখে বেঁধেছো মায়া আঙুরে তুমি যে নাটকীয় ভঙ্গিতে বলেছ মধ্যে মধ্যে ড্যাং ড্যাং দুটা শব্দ দেওয়ার দরকার ছিল তাই না তাহলে আমরা ওদেরকে জানিয়ে দিব যে পছন্দ হয়েছে তোর এখনই জানানো যাবে না আগে লজিক্যাল প্ল্যানিং করতে হবে সব যখন ঠিক থাকা আছে না এখন দরকার হচ্ছে লজিক্যালি ব্যাপারটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসা আর কি বুঝতে পেরেছো এখানে আবার লজিক্যাল প্ল্যানিং এর কি আছে ওমা বলে কি শোনো শাস্ত্রে বলেছে কাউকে কিছু বোঝাতে চাইলে সাথে আগে 3 কেজি লবণ খেয়ে নাও মানে কি এখন আমি ওই মেয়ের সাথে বসে 3 কেজি লবণ খাবো নাকি অফকোর্স মানে কি দুলা ভাই আমি আমি এখন সামিয়ার সাথে বসে 3 কেজি লবণ খাবো আমার কি আমার কি মাথা খারাপ নাকি এই যে শোনো তোমাদের সাথে আমার পার্থক্য কি জানো তোমরা সহজ ব্যাপারকে সহজভাবে বুঝতে পারো না শোনো এখানে 3 কেজি লবণকে বলা হয়েছে সিম্বলিক করতে মানে রূপক করতে আরে কাউকে যদি তুমি কিছু বোঝাতে যাও তাহলে তোমাকে সময় নিতে হবে 3 কেজি লবণ তো একসাথে খেতে পাবে না এটা সময়টাকে রূপক করতে বলা হয়েছে আর কি বুঝতে পেরেছো আমি এত সময় ধরে এই হোটেলে থাকতে পারবো না তোমাদের থাকতে হয় তোমরা থাকো ও ডালিং তোমাকে এই রুমে থাকতে হবে কে বলেছে এখানে আমাদের থাকার দরকার নেই আমরা ঢাকা চলে যেতে পারি থাকতেও কোনো সমস্যা নেই আমরা ফোন দিয়ে জানিয়ে দেবো বুঝতে পেরেছো আমরা তো আরেকটা প্ল্যানিং করতে পারি কি আমরা ওনাদেরকে বলবো কি আপনারা এক কাজ করেন আপনাদের মেয়েদেরকে নিয়ে ঢাকায় আসেন ঢাকায় আসলে কথাবার্তা হবে ওদের সাথে দেখা সাক্ষাৎ হবে তারপর আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত যাবো আর কি গ্রেট তাহলে ভাই গ্রেট গ্রেট আইডিয়া আমার তো সারাক্ষণ মাথার মধ্যে আইডিয়া গিজ 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 করে কিন্তু ওরা যদি আবার মেয়েকে পাঠাতে রাজি না হয় সে কেন কিন্তু একটা ঘটনা আছে খুব সিম্পল বিষয় শোনো মেয়েকে নিয়ে যদি ওরা ঢাকায় আসে তাহলে বুঝতে হবে ওদের আগ্রহ আছে আর আগ্রহ কম থাকলে তারপরে কি করে দেবে সেটা আমি একটা ব্যবস্থা করে দেবো আগে আসল ঘটনাটা করি এখন তুমি ফোন দাও না 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 আমি ফোন না দিই বরং তুমি একটা কাজ করো তুমি ফোন দিয়ে ব্যাপারটা ওদেরকে সুন্দর করে বুঝিয়ে বলো বাবা ইউ আর দ্য প্ল্যান মেকার সেই ফোনটা দিলে কাজ লাগবে তুমি ফোন দাও ওরে খোদা রে আমি কি বলবো এই সংসারে আমাকে যে কত কিছু পালন করতে হয় ফোনটা আমাকে দিতে হয় দাঁড়াও রুমি গিয়ে ফোন দিবা কি খাবা সেটা বলো আমি জানি এক্সকিউজ মি কিরে ব্যস্ত না কিরে না ব্যস্ত না ওদের ফ্যামিলিটা বেশ ভালো তাই না রে কাদের ফ্যামিলি ওই যে জায়েদের ফ্যামিলি ভালোই তো মনে হলো ও দুলাবাইটা তো খুব হাসি খুশি মনটাও ভালো মানুষের সাথে সহজে মিশে যেতে পারে দেখ কত বড় লোক টাকা পয়সা আছে কিন্তু কোনো অহংকার টহংকার নাই কিরে ছেলেটা কেমন ওই জায়েদের কথা বলছি ভালোই তো বিহেভ টিহেভ কেমন ভালো ভদ্র দেখতে খুব স্মার্ট লম্বা মাথা ভর্তি চুল কিরে কিছু বলছিস না যে
ওরা আমাকে জিজ্ঞেস করলে কি বলবো? তোমাদের যা ইচ্ছে। ঠিক আছে। বুবু বুবু, তোমার মেয়ে একদম লক্ষ্মী। আমি জানি না, আমার মেয়েকে তো আমি চিনি। আমরা যা করব ও তাতেই রাজি হবে। বুবু, পাত্রপক্ষের ফোন। হ্যালো। জি, ইসলাম আলাইকুম আন্টি, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনারা কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আমরা মাশাআল্লাহ ভালো আছি। আপনারা বাড়ি পৌঁছে তো কোনো সমস্যা হয় নাই? না না, নিজের এলাকায় সমস্যা কি? আন্টি, আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলেন। মনে করেন যে বিয়ে শাদী তো হচ্ছে অনেক বড় আত্মীয়তা, লজিক্যাল প্ল্যানিং ধরলে সারা জীবন মনে করেন যে আপনারা আমাদের আত্মীয়, আমরা আপনাদের আত্মীয় হবো, তাই না? তা তো অবশ্যই। হ্যাঁ, তার চেয়ে বড় ব্যাপার কি জানেন, যারা বিয়ে করতেছে আই মিন বর কনে, তারা তো মনে করেন যে সুখে দুঃখে আনন্দ বেদনায় হাসি ঠাট্টা তামাশায় সব সময় থাকবে, মৃত্যু রাগ পর্যন্ত। হ্যাঁ, তা তো অবশ্যই, বিয়ে শাদি হলো আল্লাহর নেয়ামত। জি জি আন্টি, একদম ঠিক বলেছেন আন্টি। তবে আন্টি, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই বড় নেয়ামতের দায়িত্ব কিন্তু আপনার আর আমার উপর। আমরা যদি সঠিকভাবে এটা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের উপর কি পরিমাণ খুশি হবে আপনি চিন্তা করছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা। এখন আন্টি, আপনাকে একটা প্রথম সুসংবাদ দিই। না, আমার শালা বাবু তো আপনাদের মেয়েকে পছন্দ করে ফেলেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আসস কেন? হ্যাঁ আসো কেন? না না না, শালা বাবু সামনে তো, সে আসে। কিন্তু আন্টি, ওই যে বলছি না, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে, পুরো ব্যাপারটা সঠিকভাবে পালন করার জন্য দায়িত্ব কিন্তু আপনাকে আর আমাকে পালন করতে হবে। তা তো অবশ্যই। আন্টি, আমার এই জন্য মনে হচ্ছে কি, ছেলে মেয়ে দুজনকে একসাথে ঘোরাফেরা কথাবার্তা বলার সুযোগ করে দেওয়া উচিত। তাহলে মনে করেন যেহেতু দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে। তো বুঝলাম না, সেটা কিরকম? তোর আন্টি, আপনি তো থেকে কম বুঝেন। ওই যে খেয়াল করছেন না, আজকে দুপুরবেলা যে আমরা একটু আলাদা করে ওদেরকে রেখে চলে আসলাম, তখনই তো ওরা কথাবার্তা বলে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে বলছে। সেরকম যদি ওদেরকে একটা ডেভেলপ করাতে পারি, তাহলে তো মনে করেন যে ওরা নিজেরা কথাবার্তা বললো, সুখ দুঃখের আনন্দ শেয়ার করলো, তাহলে মনে করেন যে একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে যাবে আর কি। তা তো অবশ্যই, হতেই পারে। আপনারা কি এখানে কয়েকটা দিন থাকবেন? কি বলবো আনতে, জায়গাটা আমাদের এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে যুগ যুগ ধরে সেখানেই থাকি। কিন্তু কী করবো, ঢাকায় আমাদের এত ব্যবসা বাণিজ্য, আমি যদি না যাই তাহলে তো মনে করেন যে শ্বশুর আব্বাজার মাথা হাত দিয়ে বসে দেখবে। আন্টি গোস্তাকি মাফ করবেন, একবার যদি মনে করেন যে আপনাদের মেয়ে সহ আপনাদেরকে দাওয়াত করতাম, আপনারাও ঢাকা শহর আসতেন, তাহলে মনে করেন যে দুই পক্ষ একসাথে বসে কথাবার্তা বলে একটা ফাইনাল করে ফেলতাম, ওদের দুজনকে মনে করেন যে আলাদা একটু কথা বলার সুযোগ দিয়ে একটা ফাইনাল যদি শুনিয়ে আমরা একটা ফাইনাল কাজ সেরে ফেলতাম আর কি। সেটা এক্ষুনি বলতে পারছি না, আর কয়েকটা দিন পরে বলি। অবশ্যই অবশ্যই, কি বলেন কালাম্মা, ভাববেন না কেন? শোনেন, সবসময় গুণীজনেরা বলেছেন বা বিয়ে করিও কাজ না বা বিয়ে করিও না। তবে আন্টি, ব্যাপারটা একটু পজিটিভলি ভাববেন আর কি, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে, রাখি। রাখি আন্টি। হুম হুম, কিসের আন্টি? মা ওই, সালাম আলাইকুম। ওমা, অমন করে তাকিয়ে আছো কিসের জন্য? হ্যাঁ, তুমি পলিটিশিয়ান হলে ভালো করতে। তোমার কি মনে হয় আমি তো পলিটিক্স সারাক্ষণ করছি? কই করো। কই করি মানে, শোনো, অ্যারিস্টটল ভাই কি বলেছেন? অ্যারিস্টটল ভাই বলেছেন রাজনীতি শুরু করতে হয় পরিবার থেকে, সেই জন্য আমি রাজনীতি শুরু করছি। দেখি, অ্যারিস্টটল ভাই বলেছেন না প্লেটু ভাই বলেছেন, নামটা ঠিক মনে পড়ছে না তো, অ্যারিস্টটল ভাই। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে গুছিয়ে নাও, আমরা বেরোতে হবে তো। হ্যাঁ যাও যাও। হ্যাঁ যাও যাও যাও। আচ্ছা তুই বল, এটা কোনো কথা হলো?
এখন তো কোনো কিছু ফাইনাল হলো না কিছু না, আমরা মেয়েকে পাঠিয়ে দেবো ছেলের সাথে ঘোরাফেরা করতে। ওরা যদি না হয়? আচ্ছা, ওরা তো বলেছে ওদের পছন্দ হয়েছে মেয়ে। উফ, সেটা তো বলেছে, ঠিক আছে, কিন্তু বিয়ে শাদীর ব্যাপার, পরে যদি না হয় তাহলে ব্যাপারটা ফালতু হয়ে যাবে না? এত বড় ঘরের লোকজন বলেছে, ওরা নিশ্চয় ফালতু কথা বলেনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু লোকজন কি বলবে বলতো? ও আমার কাছে যাবে ঢাকায়, লোকজন কি জানবে? রাবেয়া, তুই বোকার মতো কথা বলিস না তো। শোন, এইসব কথা কখনো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ পাবে। তাতে কি, বিয়ে শাদি হলে লোকজন জানবে না? হ্যাঁ, যখন হবে তখন জানবে, কিন্তু যদি না হয়? আপা, তুমি সবসময় নেগেটিভ কথা বলো, একটু পজিটিভ ভাবো। আমি তো নেগেটিভই ভাবি, তোমার মেয়ে তো এখনো ছোট তাই বুঝতে পারছো না, আমার মতো তোমার মেয়ে বড় হোক তখন বুঝবে। তাহলে না বলে দেই? না করবে কেন? তাহলে হ্যাঁ বলবো? না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তোর দুলাভাইয়ের সাথে একটু কথা বলে নিই তারপরে। I can't believe it. এটা হতে পারে না। আমিও খুবই হতাশ হয়েছি। আমি বসের সঙ্গে নিজে কথা বলবো। থাক, বাদ দে না। কি বাদ দিব, কিসের বাদ দিব? আমার এতদিনের পরিশ্রম এভাবে পানিতে পড়তে দিব না আমি। আমি বসের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো। আই উইল টক টু হিম। আমি তো কথা বলেছি, সমস্যা নাই। সমস্যা আছে, অনেক সমস্যা আছে। আমি এখনই বসের সঙ্গে কথা বলবো। নীলা, আই নীলা, স্যার বিজি? না না না, ব্যস্ত না, এসো 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 এসো। ইনফ্যাক্ট আমি তোমাকে ডাকতাম, আমাদের একটা নতুন পিচ করতে হবে। ওই যে নতুন একটা ব্যাংক এসেছে না, ওরা একটা পিচ কল করেছে। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলতে চাই। বলো বলো বলো। স্যার, আমি তো অনেকদিন থেকে গ্রিন লাইফ অ্যাকাউন্টের সাথে আছি। হ্যাঁ স্যার, পুরো অ্যাকাউন্টের দায়িত্বটা যদি আপনি আমাকে দিতেন। দ্যাট মিন ইউ ওয়ান্ট টু বি এ ডিরেক্টর অফ গ্রিন লাইফ অ্যাকাউন্টস? ইয়েস স্যার, আই থিঙ্ক আই এম এনাফ এলিজিবল। রাইট ইউ আর, বাট কিছুদিন পরে অ্যাকাউন্টসের দায়িত্বটা নাও। স্যার, অনেকদিন তো হলো, অলরেডি 4 বছর হয়ে গেছে। ইজ নট ইট এনাফ স্যার? রিতার কথা মনে আছে তোমার, যে তাবানি বেভারেজের বড় অ্যাকাউন্টসটা দেখতো? জি স্যার, গত বছর যিনি লিভ করলেন। সেই রিতাও কিন্তু তোমার মতো জুনিয়র ক্লায়েন্টস এক্সিকিউটিভ হিসেবে এখানে জয়েন করেছিল। খুব ভালো মেয়ে, পটেনশিয়াল, পরিশ্রমী, ক্রিয়েটিভ। তার ইনভলভমেন্ট দেখে আমরা তাকে প্রমোশন দিই। অ্যাকাউন্টস ডিরেক্টর করা হলো তাবানি বেভারেজের বিশাল অ্যাকাউন্টসের। তারপরে কী হলো জানো? কিছুদিন পরে মেয়েটা চাকরি ছেড়ে দিয়ে গ্লু এজেন্সিতে জয়েন করলো। সেটা আমার বিষয় না যে কেউ চাকরি করতেই পারে বা ছেড়ে দিতেও পারে, এটা তার ইচ্ছে। কিন্তু তার 2 মাস পরে তাবানি বেভারেজ আমাদেরকে ছেড়ে চলে গেল। কোথায় চলে গেল জানো? গ্লু এজেন্সিতে। তার মানে কি জানালো? মেয়েটি যেখানে জয়েন করলো তাবানি বেভারেজ সেখানে চলে গেল। ব্যাপারটি বুঝেছ স্যার? আমি তো এই এজেন্সি ছেড়ে যাওয়ার কথা ভাবছি না স্যার।
রীতাও কিন্তু ভাবেনি, প্রমোশন পাওয়ার পরে খুব আন্তরিকভাবেই কাজ করছিল, কিন্তু অন্যান্য এজেন্সিরা তাকে ভাবিয়েছে, তাকে ইনফ্লুয়েন্স করেছে, ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে, বড় বড় সব সুবিধা দিয়ে দেবে, পার্টনারশিপ দেবে, কোটিপতি বানাবে। স্যার সবাই তো একরকম হয় না, আর আমি একদমই ওরকম না, আমার লয়ালিটি অন্য লেভেলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রীতা চলে যাবার পরে আমি অনেক ভেবেছি, ওকে আমি স্নেহ করতাম, সব রকম ফ্যাসিলিটিস দিতাম, ইভেন মার্কেটের বড় বড় এজেন্সিগুলো যে ফ্যাসিলিটিস দেয় আমি সেগুলোই তার জন্য দিলাম, কিন্তু যেটা আমাকে ভাবিয়েছে সে তার চলে যাবার কারণটা আমি কেন ধরতে পারলাম না, কেন প্রেডিক্ট করতে পারলাম না। পরে ভেবে দেখলাম বোকামিটা আমারই হয়েছে, চারিদিকে সমস্ত উপসর্গগুলো পড়ে থাকার পরেও আমি রিস্কটা অ্যানালিসিস করতে পারিনি। রিস্কটা হলো সে ছিল তোমার মতোই সিঙ্গেল, তার কোনো পিছুটান ছিল না, এমনকি অফিস থেকে তোমার মতো কোনো লোন ছিল না যে মাসে মাসে টাকা শোধ দেওয়ার দায় ছিল, ঝাড়া হাত পা, কোনো রিস্ক নেই, দুম করে চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। স্যার আপনি বলতে চাইছেন আমাকে অ্যাকাউন্টের দায়িত্ব পেতে হলে বিয়ে করতে হবে? ব্যাপারটাকে এত সিম্পলিফাই করলে বাজে শোনাবে, আসল কথা হলো একটা পিছুটান থাকতে হবে, একটা বাইন্ডিংস থাকতে হবে, আমাকে ফিল করতে হবে যে মেয়েটি হুট করে চাকরি ছেড়ে দেবার রিস্ক নেবে না, চাকরি ছেড়ে দেবার আগে অন্তত 10 বার ভাববে যে চাকরি ছেড়ে দিলে তার ফ্যামিলির কী অবস্থা হবে, তার হাজব্যান্ডের কী হবে, তার ছেলে মেয়ের কী হবে, তার ওয়াইফের কী হবে। এটা আমার অবশ্য একেবারেই নিজস্ব চিন্তা, তোমাদের মডার্ন পার্সোনাল ম্যানেজমেন্টের সঙ্গে এটা নাও মিলতে পারে, বাট দিস ইজ মাই থিঙ্কিং অ্যান্ড আই বিলিভ ইট। ওকে স্যার, আমি অফিস থেকে একটা লোন নিয়ে নিই, বাসার জন্য জিনিসপত্র কিনি, মাকে নিয়ে আসি। তুমি তো জানো আগামী 6 মাস অফিস থেকে লোন দেওয়া বন্ধ হয়ে আছে। আচ্ছা নীলা, তুমি ইশতিয়াকের সঙ্গে কাজটা করো না, ওই সব করবে, তুমি শুধু ওভারসি করবে। আচ্ছা ডেকে রাখ, আমি পরে খাবো, যা। আচ্ছা তুই থাক, আমি একাই খাই। ওই যে সকালে যার জন্য আসছিলে তার খবর? নীলা, নীলা আসছে?